আমার কাছে এখন আছে হচ্ছে সাইবেরিয়ান হাস্কি, উলি কোট ব্লু আইস, তার টেল আর মমে ফাঁক দেখে নিন, ঠিক আছে। এর বয়স আছে আজকে 45 দিন। এর মেল বাচ্চার দাম রেখেছি আমি হচ্ছে 24,000 টাকা, আর ফিমেল বাচ্চার দাম রেখেছি 23,000 টাকা। চ্যালেঞ্জ থেকে আসলে পরে আমি এরকম করে দেবো কম বেশি। এরা খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যালের ম্যাক্সি স্টার্টার, আর এদের রিভাইভিং করানো হয়ে গেছে, এদের ভ্যাকসিন 60 দিনে হবে, এখনও ভ্যাকসিনটা হয়নি। আমার কাছে এটা এখন আছে হচ্ছে গোল্ডেন লেগ কিপার, গোল্ডেন লেগ কিপার মেল বাচ্চাটা আমার বেরিয়ে গেছে, ফিমেল বাচ্চারা আছে, আর এটার বাচ্চার বয়স হচ্ছে ওই 45 দিনের মতো, আর আমি এর দাম রেখেছি হচ্ছে 13,000 টাকা। এই খাচ্ছে হচ্ছে রয়্যাল ক্যালের ম্যাক্সি স্টার্টার। এরপরে কি আছে? আচ্ছা, জার্মান স্পিচ আছে, আর এটা বয়স হচ্ছে আজকে হচ্ছে 32 দিন, আর দাম রেখেছি হচ্ছে আমি মেল বাচ্চা হচ্ছে 5,500 টাকা, আর ফিমেল বাচ্চা রেখেছি 5,000 টাকা। খাচ্ছে কি এগুলো? খাচ্ছে হচ্ছে এগুলো হলো স্যালাক হুই, স্যালাক হুই, ক্রিমি রসিদ কমপ্লিট, আর ওটা বাকি আছে, একটা করতে হবে তাই তো, আর তারপরে ভ্যাকসিনেশন হবে। মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল? আমার কাছে হচ্ছে ল্যাব্রেডর আছে, ল্যাব্রেডর আমার কাছে মেল ফিমেল বোধ অ্যাভেলেবেল আছে, আজকে বয়স হচ্ছে 45 দিন, আর আমি ল্যাব বাচ্চাটার দাম রেখেছি হচ্ছে মেল বাচ্চাটার দাম রেখেছি হচ্ছে 11,000 টাকা, ফিমেল বাচ্চাটার দাম রেখেছি।